আজ রবিবার 8ই বৈশাখ 2024 সালের 21শে এপ্রিল। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এই মন্ত্রটি সকালবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, উঠে সানরাইজকে চোখের সামনে দেখুন, তারপর সূর্যের আলোর নিচে সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে স্নান করুন। স্নান করার পর একটি তামার বা পিতলের ঘটিতে করে কালো তিল, জল, গঙ্গা জল, একটি লাল রঙের ফুল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করুন এবং নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। আজ রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। আজ দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করছিলেন সেগুলি আজ কাজে লাগতে পারে, তবে হ্যাঁ, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয়, দিনের শুরুটা তাড়াতাড়ি করবার চেষ্টা করুন। আজ অবশ্যই অহেতুক মাত্রা অতিরিক্ত টেনশন কর্মজাগতিক ক্ষেত্র সম্পর্কে নেওয়ার কোনো প্রয়োজন নেই। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। গৃহে যদি কোনো পার্টি বা অনুষ্ঠানের পরিকল্পনা করে থাকেন তাহলে সবথেকে কাছের বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ জানান, তারা অবশ্যই আপনাদেরকে উৎসাহিত করবে। জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য বাড়ির বড় সদস্যদের সাথে সময় কিন্তু আপনারা কাটাতেই পারেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, এ বিষয়ে অবশ্যই সজাগ থাকুন এবং পারলে মা দুর্গার উদ্দেশ্যে বলুন ওম দুং দুর্গায় নমঃ। এটি সকাল, দুপুর, সন্ধ্যা তিন বেলায় অন্ততপক্ষে 21 বার করে বলবেন, পারলে 108 বার করে বলবেন, অত্যন্ত উপকৃত হবেন।